স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডাক্তার মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। রাজশাহীতে কৃষক নুরুল নবী হত্যা মামলায় নারীসহ দুইজনের ফাঁসি। কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পেলেন প্যানেল মেয়র এক আনোয়ার সাদাত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। গতকাল রোববার বিএনপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান মামলাটির তিনটি পর্যবেক্ষণ বর্ণনা করেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইসমত। তিনি বলেন, মামলার আবেদনকারীর কোনো লোকাস স্ট্যান্ডি নেই, যার অর্থ এই মামলা দায়ের করার কোনো ক্ষমতা বা অধিকার তার নেই। আবেদনকারী তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মামলাটি দায়ের করেন। ডাক্তার মুরাদের বক্তব্যের জন্য শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিকার চেয়ে মামলা করার অধিকার আছে। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার অবশ্যই শুধু আইন প্রয়োগকারী সংস্থা করতে পারে, ব্যক্তিগত কোনো পক্ষ নয়। কিন্তু অপরাধ সংগঠনের পর মামলা দায়েরের দিন পর্যন্ত 13 দিন অতিবাহিত হলেও কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনার উল্লেখ করেননি। বিচারকের তৃতীয় পর্যবেক্ষণে বলা হয়, মামলা দায়ের করা ছিল একটি অপকৌশল যা মেনে নেওয়া উচিত নয়। ডাক্তার মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড জনগণের অর্থ ও সময়ের ক্ষতি করবে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করবে মর্মে মামলাটি খারিজ করেন আদালত। রাজশাহী দুর্গাপুরে নুরুল নবী নামের এক কৃষককে গলা কেটে হত্যা মামলায় এক নারীসহ দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 50,000 টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও অপরাধ প্রমাণ না হওয়ায় এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালত দুই রাজশাহীর বিচারক আকবর আলী শেখ এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মফিজউদ্দিন ও ফুলজান বিবি। এই মামলার অপর আসামি ফুলজান বিবির স্বামী দেরাজ মিস্ত্রি এ ঘটনায় সম্পৃক্ত না থাকায় তাকে বেকসুর খালাস দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। এই মামলার 29 জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। তিনি বলেন, পরক্রিয়া প্রেমের জেরে 2013 সালের 16 এপ্রিল এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দেরাজ মিস্ত্রির স্ত্রী ফুলজানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মফিজউদ্দিনের। একদিন সেই বাড়িতে নুরুল নবীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান মফিজউদ্দিন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল নবীকে হত্যার হুমকি দেন মফিজ। এই সূত্র ধরে পরিকল্পিতভাবে ফুলজান বিবি নুরুল নবীকে বাড়িতে ডেকে আনে। ওই বাড়িতে আগে থেকে অবস্থান করছিলেন মফিজউদ্দিন। এরপরে নুরুল নবী ও মফিজের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে নুরুল নবীর মাথা দেহ থেকে আলাদা করে দেয়। এরপরে তারা নুরুল নবীর লাশ বস্তায় ভরে একটি জমিতে এবং মাথা দূরে ফেলে দেয়। তবে যে রাস্তা দিয়ে মৃত নুরুল নবীকে নিয়ে যাওয়া হয়েছে তাতে রক্ত পড়েছিল। রক্ত দেখে স্থানীয়রা ফুলজান বিবির বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ ফুলজান বিবি, তার স্বামী দেরাজ মিস্ত্রি, ছেলে আব্দুল রহিম ও মফিজউদ্দিনকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে মামলাটি সিআইটিতে গেলে তদন্ত করে ছেলে আব্দুল রহিমের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে আদালতে ফুলজান বিবি ও মফিজউদ্দিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। প্যানেল মেয়র এক আনোয়ার সাদাতকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়রের দায়িত্ব প্রদান করা হয়েছে। গত রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করায় স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর 40 ধারা এবং পৌরসভা কার্যমালা বিধি এবং পৌরসভা কার্যবিধিমালা 2012-এর বিধান মতে প্যানেল মেয়র এক মোহাম্মদ আনোয়ার সাদাতকে সকল বিধিবিধান যথাযথভাবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করায় স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর 40 ধারা এবং পৌরসভা কার্যবিধিমালা 2012-এর বিধান মতে প্যানেল মেয়র এক মোহাম্মদ আনোয়ার সাদাতকে
সকল বিধিবিধান যথাযথভাবে অনুসরণপূর্বক উক্ত পৌরসভা সচিবের সাথে যৌথ স্বাক্ষরে পৌর তহবিল পরিচালনা সহ সকল দৈনন্দিন কার্যাদি পরিচালনা করার দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো। সিরাজগঞ্জে তারাশে অভিযান চালিয়ে 53 কেজি গাঁজা সহ 4 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোরে জেলার তারাশ থানার খালকুলা বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র্যাব 12 মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন খালকুলা বাজারস্থ একটি হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 53 কেজি গাঁজা সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন, নগদ 1,200 টাকা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন কুমিল্লা জেলার 14 গ্রাম থানার মৃত আমির হোসেনের ছেলে মনির হোসেন, একই জেলার মানিকপুর এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজালাল, জামালপুর জেলার জালিয়ারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া, একই জেলার মেলান্দহ এলাকার মৃত জাফর আলীর ছেলে সামিউল হক। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ এবং ক্রয় বিক্রয় করে আসছিল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে 8 জুয়ারিকে আটক করেছে পুলিশ। এ সময় খেলার সরঞ্জাম, তাস ও নগদ 12,055 টাকা জব্দ করা হয়। সোমবার সকালে আটককৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাত 8:30 দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুছাপুর ইউনিয়নের বাসিন্দা এডিসন লিটন, জাহাঙ্গীর আলম, মাইনুল হাসান, রুমন ওরফে ধারা ভাষ্যকর রুমন, জাহিদ, আব্দুল কাউসার, মাহির, সবুজ ওরফে হান্ডি সবুজ। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুজনকে মারধরের প্রতিবাদে দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এলাকাবাসীর ব্যানারে উপজেলার চাকলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আহত কাইয়ুমের মা আয়েশা বেগম, দাইপুকুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি নাজির মণ্ডল, সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাদশা ও সোনা মসজিদ ডিগ্রি কলেজের প্রভাষক কাউসার আলী সহ অন্যরা। বক্তারা বলেন, গত দুদিনে কাইয়ুম ও এজাজুলকে অবৈধভাবে মারধর করে গুরুতর জখম করে দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা। নাটোরে 1,40,000 স্কুল শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক ফাইজারের টিকা প্রদানের লক্ষ্য নিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। টিকা প্রদানের প্রথম দিনে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 750 জন শিক্ষার্থীকে টিকা প্রদান করার কথা রয়েছে। নাটোরের সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান জানান, জেলার 1,40,000 শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই ফাইজারের টিকা দেওয়া হবে। এর আগে 19,000 HSC পরীক্ষার্থীকে টিকাদানের আওতায় এনে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। সারা জেলায় এই টিকা কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। ফাইজারের টিকা এসি রুমে দেওয়া হয় বলেই এই টিকা কার্যক্রম নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে শুরু করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা বলেন, তাদের পরিবারের সবার টিকা দেওয়া হয়েছে কিন্তু তারা টিকার আওতায় আসতে পারছিলেন না, এর ফলে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছিল। এখন তারা টিকা নিতে পেরে অনেক খুশি। টিকা নেওয়ার পর তারা নির্ভয়ে পরীক্ষা দিতে পারবেন। টিকা নিয়েও এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তির প্রতিবাদে নাটোরে ঝাড়ু মিছিল করেছে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগ। সোমবার বেলা 12:30 দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা ঝাঁটা হাতে একটি মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন এবং মানববন্ধন করে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তির প্রতিবাদ জানায়। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালী বিজলি, প্রচার সম্পাদক নাসিমি গুলশান সীমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি আঞ্জুমান আরা পপি সহ নেতৃবৃন্দ। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।